নমস্কার, কেমন আছেন সবাই? দিস ইজ ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও একটি অন্য জায়গার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে একটু অন্যরকম। আজকের ভিডিওটা কোনো মন্দিরের ভিডিও না। কলকাতার মধ্যেই রয়েছে বেনারস। অনেক দূর দূর থেকে মানুষেরা বেনারসে যায় গঙ্গা আরতি দেখার জন্য। হ্যাঁ, এখন থেকে আর অত দূরে যেতে হবে না, আপনারা কলকাতাতেই পেয়ে যাবেন বেনারসের স্টাইলে গঙ্গা আরতি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গঙ্গা আরতির জন্য এখানে থালা সাজানো হচ্ছে এবং আরতির যা যা সামগ্রী আছে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। জায়গাটির নাম বাবুঘাট। কলকাতার বাবুঘাটেই প্রত্যেক দিন এই আরতিটি হয়। প্রত্যেক দিন সন্ধে ৬টা থেকে এই আরতি শুরু হয় এবং টানা এক ঘন্টা ধরে চলে, শেষ হয় সন্ধে ৭টায়। আমরা এসেছিলাম বিকেল বেলায়, তাই ভিউটা একবার দেখে নিন কতটা সুন্দর লাগছে। এবং আস্তে আস্তে মানুষের ভিড়ও বাড়ছে। সব থেকে বেশি ভিড় হয় যেই দিনটি সেটি হলো শনি এবং রবিবার। বাবুঘাট জায়গাটি এমনই, একদিকে রয়েছে হাওড়ার ব্রিজ এবং অন্যদিকে রয়েছে হুগলি ব্রিজ, তার মাঝখানেই হচ্ছে গঙ্গা আরতি। এখানে আস্তে আস্তে ব্রাহ্মণ মশাইরা চলে আসছেন, ওনারা ওনাদের নিজেদের জায়গা গ্রহণ করে নিচ্ছেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে বাবুঘাট বাস ধরে বাবুঘাট বাস স্ট্যান্ডে নেমে যাবেন। দেখতে দেখতে আরতি শুরু হয়ে গেল। গঙ্গা আরতি দেখার জন্য একটি লঞ্চ রয়েছে, লঞ্চটির ভাড়া ১০০ টাকা। শুধুমাত্র এই আরতিটি দেখার জন্যই এই লঞ্চটি চলে। এই লঞ্চটি টানা এক ঘন্টা গঙ্গার ওপরেই দাঁড়িয়ে থাকে ভাসমান হয়ে। প্রথমে শঙ্খধ্বনির মাধ্যমে উদ্বোধন হলো আরতিটি, তারপরে ধূপ দেখানো হলো মাকে, তারপরেই এখন চলছে ধুনো দেখানো। এই ধুনোচিটির মধ্যে রয়েছে কর্পূর এবং ঘুটে। এই সেই লঞ্চ যেটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম।
এখন মাকে ফুল দিয়ে পুজো করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক চলছে, যার ফলে কপিরাইট আসতে পারে, তাই ভিডিওটি মিউট করা আছে। গঙ্গার পাড়ে এত সুন্দর আরতি আমি এই প্রথম দেখলাম, হয়তো আপনারাও এই প্রথম দেখবেন, তাও আবার কলকাতার বুকে। বরাবরই খুব ইচ্ছে ছিল এই আরতিটি দেখার, আজ সেই ইচ্ছে আমার পূরণ হলো। আপনারও অবশ্যই এই জায়গাটি ঘুরে আসবেন, মন একদম ভালো হয়ে যাবে। আর এত সুন্দর পরিবেশ, সাথে গঙ্গার পাড় এবং ঠান্ডা হাওয়া, অনেক দূর দূর থেকে মানুষেরা আসছেন এই আরতিটি দেখার জন্য। আর আপনারাও সারা দিনের ক্লান্তি কাটিয়ে এই জায়গাটি ঘুরে আসতে পারেন। কিভাবে আপনাদের এক ঘন্টা সময় কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। গঙ্গা আরতি চলাকালীন গঙ্গা আরতির সামনে কাউকে আসতে দেবে না, তবে দু সাইডে এবং পেছনে বসার জায়গা আছে যেখানে সবাই বসতে পারবেন। আপনারা আরেকটা জিনিসও লক্ষ্য করবেন, যদি আপনারা এই আরতিটি দেখতে যান তাহলে বুঝতে পারবেন এই গরমেও আপনাদের কিন্তু ওই জায়গায় গরম লাগবে না, কারণ গঙ্গার পাড় থেকে এত সুন্দর হাওয়া আসছে যার ফলে গরম লাগবে না। এখানে রয়েছে 12 জন মেন পুরোহিত। আস্তে আস্তে আরতিটি শেষের দিকে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবার ওনারা এখান থেকে ওনাদের ঘরটি নিয়ে গঙ্গা মায়ের কাছে যাবেন, গঙ্গা মায়ের কাছে গিয়ে আরতিটি কমপ্লিট করবেন। আপনারা আরেকটি জিনিসও লক্ষ্য করবেন, ওখানে কিন্তু লঞ্চটি দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন তিন জায়গায় আরতির আগুনটি জ্বলছে, এটা রাখা আছে তার কারণ আরতিটি শেষ হয়ে যাওয়ার পরে সবাই ওখান থেকে আরতিটি নিতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে।